পুতুল খেলার ছলনাতে আমকুরাতে যাইতামে দুই জনায় রে জরি নে আমি কি তারা আপন ছিলাম কোনদিন ছিল না কিছু নাই ভাগবাকি বেকার কোন প্রেমিকার কথা মনে পড়ছে কোন প্রেমিকার কথা মনে পড়ে এত গান না হে তোমার সারাদিন যে গান গায় একবার টাইম টাইম শেষ দিয়ে দাও তারা যাবা কোন সোম জানি খালি তো খাওয়ার কাপড় ধরবি দিবি দি তোমার চিন্তা আমার তো টেহা পয়সা লাগে না কোনো কিছু লাগে শালীর কথা গরুর দুধ বেচা বলে দুধ রোজ বলে মাসের কাছে বলে শাড়ি কিনে দরকার নাই তুমি পড়াশোনার ক্ষতি কতদিন ধরে আমি বাসায় কিছু কাজ করতে পারবো বইটা লো তুই কি একা একা যা হারবি তার মধ্যে এলাকার যে পরিস্থিতি শুরু হয়েছে একা একা তো তোর আমি জীবন আসবো না তোর বাই কাম কাজ শেষ দিয়াব আমি বিকালে পাঠাই দিব না আই নো করে না আচ্ছা ভাই কখন আইব তোর বাই কখন আবার আমার কাছে কি কয় গেছে জানি তোমার দুলা ভাই আই বলছে কি ব্যাপার তুই বিনে কি এত আলোচনা হইতাছে কি আলোচনা হইতাছে ও তাই মেলা দিন রইল না মনে করো পড়াশোনা নষ্ট হইতাছে ওরে যাই একটা দিয়া হগা খামনি শালি থাকলি পারে খাবার অভাব ভাড়াটা বাজার ঘুরে আইলা সেপটাও তো আহিলা না আমি কি জানি যে তোমার বইনের নাস্তি জানাবো না তো সকালে আমি সেবতা আচ্ছা যাও
আর শ্বশুর ভাই যেবা এত স্টাইল করে জানলে করে আয় তুই চুপ থাক বেশি কথা কস উঠাই দম খাবারে তুমি আর বয়স হইছে আমার সেই বিকে দি ওই যে আমাকে শাস্তি হই না শোনা সুমাইয়া ও আমার দুলা ভাই দেখলে পছন্দ করে লইবে এমনি দিলেই ভালো বুঝছ না আজ আছে ভালো কথা কইছ আ দেখা হই না নিয়া যায় ওরে আবার অর্ধেক পথে নিয়ে ছাইরা দিও না খবর বিশটার ভাড়া 15 টাকা মতই দিবে দিলা এই রোডে তো তোমারে কোনদিন আমি দেখি নাই এইজন্য তুমি আনগমন দাম চাইলে এই রোডে দেখা নাই গে দেখতে তো রিস্কা লাগে মতই রোড কোনদিন লেহা নাই গে এই রোডে যাব না রোডে যাব না ব্যাগ রোডে যাব রিস্কা লাগে বুঝছ না এই যে নালি 5 টাকা দেনা গে ভাড়া কোনটা এইজন্য 5 টাকা ভাড়া মাগ নাই নাই আর বেশি নাই ভাড়া ভাই বিড়ি খাবেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি করে আপনি জানেন না হ্যাঁ ঠিক আছে আপনি খাইতেছেন আবার আরেকজন হাততেছেন ফেলা দেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই যে 10 টাকা দিলাম কিসের 10 টাকা দিলেন 20 টাকা ভাড়া 20 টাকা দিবেন আরে ভাই এনে 10 টাকা আর আমলে 5 টাকা বেশি দিলাম আরে কাঁচা মাল তো না যে 20 টাকা 20 টাকার দাম চাইলাম 15 টাকা দিয়ে দুরাইলেন 20 টাকা দেন এইরকম কোন আছে ড্রাইভার আমি কোনারে দেখি নাই বুঝছেন কি এটা কথা কই আপনি ভাই আপনারা কত কত পেছেন্টার আছেন না এমন সেসরার সেসরা 20 টাকার ভাড়া 10 টাকা দিয়ে নেদের রিস্কা লাগানো নাড়াই করে পরে রিস্কা লাভ দোষাতে না আরে ভাই মেলা রিকশার ড্রাইভার বুঝছেন কি গাতুনি খায় যে বারা কম বেশি গাতুনি খায় না কাম বলি তো গাতুনি খাবো আরে নালে আপনি দেখে দিলাম বুঝছেন কি টেহা দিতি হারে লোক আসল সুবি জানার রিকশাতে বারা 10 টাকা একবারই সুবি দেই ওই কই ভাই তুমি তো দাদা দারুন গান গাও হ্যাঁ হ্যাঁ বিয়া করছো না ভাই না ভাই বিয়া করছো হ্যাঁ হ্যাঁ জীবনে অনেক রিস্ক আছে চড়ছি ভাই ও ভাই তুমি বিয়া করছো অনেক নমস্কার অনেক রিস্ক আছে চড়ছি ভাই তোমার রিস্ক আছে চড়ছে মজা লাগছে শান্তিটা পাইলাম হ্যাঁ তুমি যে একবারে গান পাগল রিস্ক আলা ভাই আমি তো সবসময় গান নিয়ে থাকি ভাই বুঝতে নাই এই রিস্ক তাহলে তুই গান নিতে দিস ভাইয়া তোমার একটা কথা কই উনি যদি বিয়া না করতো না আমি বিয়া করতাম যে সুন্দর গান গাইল আর যে সুন্দর কণ্ঠ ভবিষ্যতে ভাই তুমি একটা শিল্পী ভালো শিল্পী ভাই
তোমার মুখের কথা না শুনিলে চিন্তা করছ কোন বেলা বাথরুমে গেছে এখনো বাইরানের খবর নাই কা এদিকে আমার হাত পুড়ে গেছে আমি নিয়ে ডাক্তার কাছে যাবো তা না উনি বাথরুমে গিয়ে বইরা রয়েছে মডার্ন লাগাইনি
বুড়া মানুষ পায় চাইলি পাওয়া যায় রাহ তোমার কাছে কত ভাড়া আছে তুমি কও আমি নাতিপুতি আমার কাছে কি নাই আমার কাছে কি টিয়া নাই আপনি ৩০টার ১০টা দিতেছেন ১০টা না দেওয়ার তোমাকে ব্যবহার আমরা চিনি বুঝছো কি ধরো আমরাও আহি বুঝছো কি আবার ক পাহাড়ে সমস্যা গার্মেন্টস পেছেন্টা।